আজ 20 এপ্রিল বৃহস্পতিবার। স্বাস্থ্য থেকে ব্যবসা, চাকরি থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? কোন রাশির কাটবে ভালো সময়, কোন রাশির কাটবে খারাপ? সতর্ক থাকতে হবে কাদের? বিবাহ বিচ্ছেদ থেকে লাগাম ছাড়া অর্থ ব্যয়, ভয়ঙ্কর বিপদে পড়বে কোন কোন রাশির জাতকেরা? কারা পাবেন দারুণ চমক, তুমুল শক্তিতে ভরপুর থাকবে কারা? মালকীর আশীর্বাদে কাদের ভাগ্যে আসবে অট্টালিকা থেকে গাড়ি? রাশি অনুযায়ী কোন দিকে ঘুরবে আপনার ভাগ্য চক্র? দেখে নিন আপনার আজকের রাশিফল। মেষ রাশি, অতীতের কোন বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হবেন। আপনি আজ হঠাৎ করে কোন সফর করতে পারেন। অত্যাধিক ব্যস্ততার মধ্যে আজকের দিনটি কাটবে, যার ফলে আপনি আপনার পরিবারের সদস্যদের চাইলেও সময় দিতে পারবেন না। আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। মেষ রাশি, কোন সন্দেহজনক জায়গায় আজ অর্থ বিনিয়োগ করবে না, না হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে কাজে লাগান। বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে আজ দুর্দান্ত দিন কাটবে। কোন যৌথ ব্যবসায় যুক্ত হওয়ার থেকে আজ বিরত থাকুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ না। বিবাহিত জীবন আজ সুখের হবে। মিথুন রাশি, শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান, এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আপনার রসিক মনোভাব আজ কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। প্রেমের জীবনে আজ নিজেকে সংযত রাখুন। কোথাও বিনিয়োগের আগে অবশ্যই সবকিছু ভালোভাবে জেনে নিন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। কর্কট রাশি, অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার মাধ্যমে আজ আপনি কিছু নতুন পরিকল্পনা সম্পর্কে অবহিত হবেন। সন্তানের পড়াশোনার জন্য আজ প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে নিজের মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলোর প্রতি সতর্ক থাকুন। আজ কোনো কারণবশত অর্ধাঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্য হলেও পরে তা ঠিক হয়ে যাবে। সিংহ রাশি, কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন। বন্ধুদের কাছ থেকে আজ কোনো কাজের সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। আজ আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব সবাইকে আকৃষ্ট করবে। আপনার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আজ আপনাকে লাভবান করে তুলবে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সময়ের সাথে সাথে আপনার ধারণাকে পরিবর্তন করুন। কোনো অপ্রয়োজনীয় কাজে আজ সময় নষ্ট করবেন না। জীবন সঙ্গীর সাথে আজ ভালো সময় কাটবে। কন্যা রাশি, আজ আপনার চারপাশে কি কি ঘটছে সেগুলোর প্রতি নজর রাখুন, না হলে আপনার করা কোনো কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে নিতে পারে। স্ত্রীর শরীর আজ হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। আপনার বন্ধুরা আজ আপনার কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। প্রাচীন কোনো জিনিস কিংবা গয়নায় বিনিয়োগ করলে আজ লাভ এবং সমৃদ্ধি আসবে। কোথাও কেনাকাটা করতে হলে আজ অযথা অর্থ ব্যয় থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে। তুলা রাশি, আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি আজ আর্থিক লেনদেন নিরবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। সন্তানদের পড়াশোনার প্রতি আজ নজর দিন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। প্রেমের জীবনে আজ কোনো অবিশ্বাস্য মোড় আসবে। আজ আপনি অন্যদের সাথে নিজের খুশি ভাগ করে নিতে পারেন। বৃশ্চিক রাশি, আপনি আজ আপনার কোনো আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। মা অথবা বাবার চিকিৎসার কারণে আজ আপনার প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে লাভবান হবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ধনুরাশি, অতীতে অযথা অর্থ ব্যয়ের কারণে বর্তমান সময়ে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। আপনি আজ কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারেন এবং সেখানে গিয়ে অনেকটা ভালো সময় অতিবাহিত করবেন। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। মকর রাশি, দীর্ঘদিন ধরে বাড়ির কোনো ফেলে রাখা কাজ শেষ করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আপনি আজ ঘাড় অথবা পিঠের ব্যথায় ভুগতে পারেন, তাই অবশ্যই বিশ্রাম নিন এবং চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। অভিভাবকদের সহায়তার ফলে আজ আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। বিবাহিত জীবন সুখের হবে। কুম্ভ রাশি, শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। যারা বাজি বা জুয়া খেলায় তাদের অর্থ ব্যয় করেন তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। পাশাপাশি এহেন বদভ্যাস আজই পরিত্যাগ করুন। প্রেমের জীবন আজ সুন্দর হবে। জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে। মীন রাশি, আপনার যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে নিজের মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলোর প্রতি সতর্ক থাকুন। বিশেষ করে আপনার মানি পার্সটি আজ নিরাপদ স্থানে রাখুন, না হলে সেগুলো চুরির সম্ভাবনা রয়েছে। আপনার ঝগড়ুটের মনোভাবকে আজ নিয়ন্ত্রণে রাখুন। আপনি আজ অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকলেও নিজের জন্য কিছুটা অবসরের সময় পাবেন। বিবাহিত জীবনে আজ কোনো দুর্দান্ত চমক অপেক্ষা করছে।